উড়িষ্যায় ইতিমধ্যেই ফণি আছড়ে পড়েছে, আর কলকাতা সহ পশ্চিমবঙ্গে অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ফণির যে প্রভাব তা কিন্তু শুরু হয়ে যাবে সন্ধ্যে থেকেই, ঝোড়ো হাওয়া বইবে এবং ফণির যে মূল অভিঘাত তা কিন্তু শুরু হবে মধ্যরাতে। আর সেই কারণেই ফণিকে মোকাবিলা করার জন্য কলকাতা পুলিশের তরফে বিশেষ কন্ট্রোল রুমের যেরকম ব্যবস্থা করা হয়েছে সেরকম গঙ্গা বক্ষে আপাতত কিন্তু ফেরিঘাটগুলো বন্ধ রাখা হয়েছে, এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু এখানে রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে এখানে জেট স্কির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ জেট স্কির মাধ্যমে রিভার ট্রাফিক পুলিশ এখানে মোতায়েন থাকছে গঙ্গা বক্ষে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, বা কেউ যদি বাই চান্সলি যদি এই গঙ্গা বক্ষের কাছে দিয়ে চলে আসে তাকে যদি কোনো রকম রেস্কিউ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই জেট স্কিতে থাকছেন রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে এখানকার যারা সদস্য তারা কিন্তু থাকবেন, এবং আমরা সেটা কিন্তু দেখতেই পাচ্ছি যে গঙ্গা বক্ষে তারা কিন্তু টহল দিচ্ছেন। এছাড়াও কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন হেল্প লাইন খোলা হয়েছে, অর্থাৎ যদি কেউ কোনো বিপর্যয়ের মধ্যে বা কোনো দুরবস্থার মধ্যে যদি পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের যে হেল্পলাইন যেখানে রয়েছে সেই নম্বরে কিন্তু ফোন করে তা জানানো যাবে যে কোনো সিচুয়েশনের কথা, এবং সেখানে উপস্থিত থাকবেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা, সঙ্গে থাকবেন কলকাতার পুরসভার আধিকারিকরা, পূর্ত দপ্তরের আধিকারিকরা এবং দমকল বিভাগ এবং অন্যান্য যে সরকারি পরিষেবার যে সংস্থাগুলি যারা কিনা পদস্থ আধিকারিকরা তারা কিন্তু সেখানে মোতায়েন থাকছে, এবং জরুরি অবস্থায় কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারে সাধারণ মানুষ। এছাড়াও কিন্তু কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে যে 100 যে ডায়াল রয়েছে অর্থাৎ 100 নম্বর বা এই 100 ডায়ালে ফোন করে জরুরি পরিষেবা বা জরুরি অবস্থায় তারা কিন্তু ফোন করতে পারেন। অর্থাৎ বলাই চলে যে কলকাতা পুলিশ এবং তার সঙ্গে রাজ্য পুলিশ গোটা একেবারে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে তৈরি রয়েছে এই ফণিকে মোকাবিলা করার জন্য। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ টাইম।